বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত প্রিয় বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভিউয়ার্স বিডি অল ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আমাদের আজকের ভিডিও আমি মোহাম্মদ আলমগীর হোসেন আজকে আপনাদেরকে জানাবো সিঁড়ির রেলিংয়ের বিষয়ে কিছু কথা তো প্রিয় ভিউয়ার্স দেখতে থাকুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন তো প্রিয় ভিউয়ার্স এখন পর্যন্ত যারা আপনাদের বাসা বাড়িতে সিঁড়ির রেলিং লাগান নাই কিংবা লাগাবেন ভাবছেন তো আজকের ভিডিওটা তাদের জন্য খুবই উপকার হতে পারে আপনারা দেখতে থাকুন তো আমরা এই ভিডিওতে যেই আপনারা সিঁড়ির রেলিংগুলো দেখছেন এগুলোর দাম দরো বলে দেবো কত টাকা স্কোয়ার ফিট পড়ে কত টাকা রানিং ফিট পড়ে এগুলো বলে দেবো দোতলা এক বাসার জন্য কয় টাকা আসবে সেটাও বলে দেব তো প্রিয় ভিউয়ার্স এই সিঁড়ির রেলিংগুলো সাধারণত আমরা যেটা করি সেটা হলো যে ওই নিজলা থেকে দোতলাতে ওঠার মাঝখানে যেই সমান জায়গাটা থাকে ল্যান্ডিং পয়েন্ট বলা হয় চৌকি বলা হয় সেই জায়গাতে অনেক সময় যেটা হয় যে সিঁড়ির রেলিং বেশি উঠিয়ে ফেলা হয় বেশি ওঠানোর পর যে সমস্যাটা হয় সেটা হলো যে ওই রেলিংয়ের মাপ একটু বেড়ে যায় আর হলো আপনার ওই ওঠা নামাতে একটু সমস্যা হয় যেমন আপনার এই যে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে সিঁড়ির ডাবগুলার কোনারে কিন্তু আমাদের সিঁড়ির রেলিংয়ের ইগুলা পাইপগুলা বেশি একটা উপরে ওঠে নাই বেশি একটা উপরে ওঠে নাই কিন্তু অনেক সময় এটা উপরের দিকে উঠায় দেয় বেশি মিস্ত্রিরা তো এটা আপনারা খেয়াল রাখবেন এর চেয়ে বেশি উপরে উঠাবেন না যা যাদেরকে দিয়ে বানান না কেন মিস্ত্রিরা অনেক সময় যেটা করতে চায় সেটা যে তাদের সুবিধার কারণে আর উপরের দিকে ওঠাই দিতে চায় তো উপরের দিকে উঠাই দিলে হয় কি অনেক সময় অনেকের বাসাবাড়িতে হয়তো সিঁড়ির রেলিংয়ের পাশ সিঁড়িতে অনেক জায়গা থাকে না চিপা যে সিঁড়ি থাকে তাদের ক্ষেত্রে এটা বেশি উঠে গেলে সমস্যা যেটা হয় সেটা হলো যে আপনার বড় আসবাবপত্র ওঠাতে গেলে নামাতে গেলে ওই সিঁড়ির এই মোড়গুলোতে আসবাবপত্র বেজে বেজে যায় আর বেজে গেলে ওর সমস্যা হয় তো এই ক্ষেত্রে এখানে আমরা দেখেন বেশি ওঠায় না একবারে সেমসেম তো এটাতে সেমসেম দিলে কী সুবিধা যে আপনার সিঁড়ির এই জায়গাটাতে মানে আপনার চকিতে যেমন আপনার ধরেন দুতলাতে উঠলেন ওটা আপনার দরজার সামনের জায়গার অংশ দরজার সামনে জায়গার অংশটা সমান থাকে চোখে থাকে ল্যান্ডিং পয়েন্ট ওখানে আপনার সিট আর বেশি উঠলো না একবারে সেমসেম থাকলো তাহলে আপনার জায়গাটা বেশি পাইলেন এরকম হয় কিন্তু অনেক সময় মিস্ত্র এরকম দেয় না তাদের সুবিধার কারণে কিন্তু আপনারা বলবেন যে এরকম দেওয়া যায় দিতে পারেন প্রথম দাপে কিংবা দ্বিতীয় দাপে এই পোস্টগুলা খুড়িগুলা এরকমভাবে দিবেন আর যদি এই সিস্টেমের ই হয় আপনার রেলিং হয় তাহলে আপনার স্কোয়ার ফিট পড়বে ওই আড়াইশো টাকা স্কোয়ার ফিট পড়বে আর যদি রানিং ফিট ধরেন তাহলে আপনার সাতশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পড়বে তো এভাবে হিসাব করে আপনার দুতলা পর্যন্ত কিংবা তিন চার তলা পর্যন্ত জয়তলা হোক না কেন রানিং ফিট কিংবা স্কোয়ার ফিট হিসাব করলে আপনাদের পুরো এটা ওই দামটা চলে আসবে তো এটা আসলে ওয়ান পয়েন্ট টু দিয়ে হিসাব তো প্রিয় ভিউয়ার্স আপনাদের বাসা যদি আপনার বাড়িতে যদি এই টাইপের সিঁড়ির রেলিং লাগান তাহলে সুবিধাটা বেশি পাবেন তাহলে আপনার মোড়গুলোতে এরকম জায়গা কমিয়ে নিয়ে আসা যাবে আর ওঠা নামায় সুবিধা হবে আর সিঁড়ির মোড়গুলোতে জায়গা বেশি পাওয়া যাবে আর সবাইকে আসলে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি তো দেখতে থাকুন আমরা আসলেও আপনাদেরকে সব সময় ভালো দিকটা বলার চেষ্টা করব যেভাবে আপনাদের সুবিধা হয় সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্থতা কামনা করে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ